আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। সম্মানিত প্রিয় দর্শক শ্রোতা, আপনাদেরকে মোবারকবাদ জানিয়ে আজকের অধিবেশন, যে অধিবেশন আমরা শুরু করতে যাচ্ছি সেটা হচ্ছে আপনাদেরকে যেটা আমরা দেখাতে চাচ্ছি, আপনারা দেখতে পাচ্ছেন এখানে এখানে সুন্দর একটা লাভার ড্রাম এখানে আটকানো হয়েছে, যেটা নদী দিয়ে যে দিক দিয়ে পানি চলে চলাচল করে সেটা কীভাবে দেখানো হয়েছে ভাই মোহাম্মদ নাজিম উদ্দিন আপনাদেরকে দেখাচ্ছেন। ভিডিও ম্যান এদিকে দেখান, আপনারা দেখতে পাচ্ছেন লাভার ড্রামের মধ্যে কীভাবে পানি আটকে আছে, যেটা অনেকেই দেখেছেন আবার অনেকেই দেখেন নাই, তো সেটা আপনারা নিজের চোখে আজকে দেখে নেন আমার এই ভিডিওতে। তো এটা একটা সরকার ভালো উদ্যোগ নিয়েছেন, যেটা গরিবের জন্য অনেক চাষাবাদের জন্য লাভবান হচ্ছে, চাষাবাদেরা লাভবান হচ্ছে, যেহেতু এই পানি দিয়ে কৃষি কাজ করা হচ্ছে, বিভিন্ন শস্যাদি উৎপাদন করা উৎপন্ন করা হচ্ছে। এবং দেখতে পাচ্ছেন আপনারা আমার সাথে আমার ভাই অরবিট স্কুলের সম্মানিত শিক্ষক ভাই মোহাম্মদ আমির হোসেন রয়েছেন আপনাদের সম্মুখে, এখন উনি কিছু বক্তব্য রাখবেন সংক্ষিপ্ত আকারে। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক শ্রোতা, সবাইকে সালাম ও নমস্কার জানাচ্ছি। আমরা দেখতে পাচ্ছি এটা একটা খাল, যে খালের মধ্যে এই লাভার ড্রামটা করেছেন, এটা আমরা আগে না আসলে বুঝতে পারতাম না, এখানে এসে আমাদের মনে হচ্ছে এটা একটা সুন্দর মনোরম পরিবেশ, যে পরিবেশে আসলে মানুষের মন খুব ভালো হয়ে যায়, সুন্দর হয়ে যায় এবং মানুষের মনের মধ্যে একটা উৎফুল্লতা ফুটে ওঠে। আমরা দেখতে পাচ্ছি সামনে এই খালটা, খালের পাশে এই যে লাভার ড্রাম আমরা অবশ্যই দেখতে পাচ্ছি, তার দুই পাশে দেওয়া হয়েছে বিভিন্ন স্যানিটের ব্লকগুলো, যে দেওয়া হয়েছে আমরা ব্লকগুলো দেখতে পাচ্ছি যেন এটা ভেঙে না পড়ে। আমরা এত সুন্দর পরিবেশ এখানে আমরা দেখতে পাচ্ছি, আমরা অতিথিদের আমরা দেখতে পাচ্ছি, আমরা আশা রাখি আপনারাও আসবেন, আমরা যেভাবে এসেছি লাভার ড্রাম দেখবেন, দেখি আপনাদের মনও ভালো লাগবে। আমরা আজকে সবাইকে একটা বিনোদন বা একটা আনন্দ দেওয়ার জন্য এই ভিডিওটা আপনাদের কাছে আমরা পাঠাচ্ছি, আপনারা হয়তোবা দেখে আপনাদের ভালো লাগবে। এই কথা বলে আমার সংক্ষিপ্ত আকারে বক্তব্য এখানে শেষ করলাম, আপনারা অবশ্যই আমাদেরকে শেয়ার করবেন, লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন আমাদের চ্যানেলটিতে, আপনারা লাইক কমেন্ট এবং শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। আর এখানে আপনাদেরকে মোবারকবাদ জানিয়ে আমি আমি মৌলানা মোহাম্মদ মাহফুজুর রহমান এখানে শেষ করলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু।